খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। ঈদের ছুটির পর থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এই সেতুতে। চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই চট্টগ্রামের মেয়রসরাই, বারুইয়ারহাট, ফেনী, সাগলাইয়া, হিয়াকুসহ রামগড় আশপাশ এলাকার ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা এখানে ভিড় করেন। মূলত গত জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে সেতুটি অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। গত মার্চ মাসে সেতুটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেও এখনও চালু হয়নি। ঈদের পর থেকে দেখা গেছে প্রতিদিন বিকেল তিনটা থেকে সেতু এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অন্ধকার নেমে না আসা পর্যন্ত চলে এই কোলাহল, ছবি তোলা, আড্ডা দেওয়া আর গল্পগুজব করেই তাদের সময় কাটে। দর্শনার্থীদের ভিড় বাড়ায় ফুচকাওয়ালা, চটপটি বিক্রেতা সহ ছোট ছোট অস্থায়ী দোকানও বসেছে সেতু এলাকায়। ঈদের পর থেকে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। এপারে সেতুর উপরে নিরাপত্তা পোস্টের বিজিবির সদস্যরা দর্শনার্থীদের ভিড় সামলে দিতে হিমশিম খেতে হয়। সরকারি কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কেন এসেছেন জানতে চাইলে দর্শনার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই তারা এসেছেন। আমি আধার মানিক থেকে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে জায়গাটা, অনেক নীরব মনোরঞ্জন পরিবেশ, এখানে অনেকে আসে বাইরে থেকে ঘুরতে আসে, আমরাও আসলাম। আমরা এসেছি ফটিকছড়ি দাসমরা ইউনিয়ন থেকে, আমরা বন্ধুমহল সবাই, আমরা একই স্কুলের ছাত্র, আমরা 2005 সালের বেশ সবাই 2005 সালে এসেছি পরীক্ষা দিই। তো আমরা আজ ঈদ উপলক্ষে আমাদের বন্ধুবান্ধব সবাই বাইরে চাকরি করে বিভিন্ন জায়গা থেকে আমরা যেহেতু সবাই বাড়িতে এসেছে, আমরা সবাই একত্রিত হয়েছি, তাই এই আমাদেরকে ঈদ পূর্ণ মিলনী হলো। আর যেহেতু ভারত বাংলাদেশের সাথে এখানে ইতিমধ্যে সেতু হয়েছে, আমরা শুনে সবাই আনন্দিত হয়েছি। এই সেতুর দ্বারা হয়তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আর আমাদের বন্ধু দেশ ভারতের সাথে আমাদের আরও কি সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, এবং আমাদের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে আমাদের দেশে সার্বিকভাবে এই আমাদের যদি এখানে একটা স্থলবন্দর হয় তাহলে হয়তো আমাদের দেশ আরও সামনের দিকে অগ্রসর হবে বলে আমরা মনে করি। আমরা সবাই এসে মিরসরাই বাড়িঘাট থেকে আসার পরে অনেক ভালো লাগতেছে, আসতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে কিন্তু আসি এখন মোটামুটি ভালো লাগছে। সমস্যা বলতে সমস্যা হয় যে পুলিশে হয়রানি করে আসতে দিচ্ছে না, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এখন তো সরকার একটা বাধা নিষেধ আছে কিন্তু তারপরে মানুষ উপেক্ষা করছে, এটা কিভাবে দেখছেন? সেটা আসলে করোনা কালীন, এটা তো সব প্রত্যেকেরই একটা ঝুঁকি তো আছে, ঝুঁকি। তারপরে আমরা এই একটা ঈদ উপলক্ষে একটা আনন্দের, আমাদের যে একটা বাদ ভাঙা উল্লাস, হয়তো আমরা এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য আমরা হয়তো রিস্কটাকে অনেক সময় ভুলে যাই, আমাদের মধ্যে যে একটা ঝুঁকি আছে ঝুঁকিটা অনেক সময় আমরা ভুলে যাই, ভুলে গিয়েও তারপরে আমরা যতটুকু চেষ্টা করছি সবাই মাস্ক ব্যবহার করে আমাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সচেতনভাবে একটু ঈদের ঘোরাঘুরি একটু আনন্দ ভাগাভাগি করার জন্য এইটুকুই আর কি। রামগড়ে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী পর্যটকরা রামগড় ল্যাক, মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য, মুরাল, ঝুলন্ত সেতু, বিজিবি স্মৃতিস্তম্ভ সহ রামগড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে। এই যে সৌন্দর্য বর্ধন করার জন্য বাঁধিয়ে দেখো দেখো দেখো।